আগামী বাজেটে খুব সম্ভবত কর্পোরেট করের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না মোদি সরকার জুলাই মাসে পাঁচ তারিখ সংসদে পূর্ণ সময়ের জন্য বাজেট ঘোষণা করবেন দ্বিতীয় মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে কর্পোরেট করের ক্ষেত্রে কেন্দ্রে এমন ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল বর্তমানে কর্পোরেট ট্যাক্স নেওয়া হয় ত্রিশ শতাংশ হারে ব্যবসায়িক সংগঠনের দাবি ছিল তা কমিয়ে পঁচিশ শতাংশ করুক কেন্দ্র সরকার কিন্তু আপাতত তেমন কোনো ভাবনা কেন্দ্রীয় সরকারের নেই বলেই মনে করা হচ্ছে